সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় খালেদা জিয়ার কারাগার স্থানান্তর। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং খন্দকার মুনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। বেগম জিয়ার বিচারে আদালত বসবে কেরানীগঞ্জ কারাগারে, আদালত পরিবর্তনে প্রশ্নবিদ্ধ হচ্ছে ন্যায় বিচার, মন্তব্য বিএনপির, অপপ্রচারের অভিযোগ আওয়ামী লীগের। রাজধানীর উত্তরখানে মা মেয়ে ও ছেলে মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, হতে পারে হত্যা, জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। জমি নিয়ে বিরোধ ছিল স্বজনদের সঙ্গে। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় পরিচয় মিলেছে 27 বাংলাদেশী, জানালো রেড ক্রিসেন্ট, 5 জনের লাশ উদ্ধার। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিত নেতা কর্মীদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে উত্তেজনা। এবং ঈদে রেলের আগাম টিকিট 22 মে থেকে পাওয়া যাবে রাজধানীর 6টি স্থানে, ফিরতি টিকিট মিলবে 29 মে থেকে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা এরই মধ্যে জানি যে কারাবন্দী বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকোসহ 12টি মামলার বিচার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নির্মিত 2 নম্বর ভবন অস্থায়ী আদালতে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং সেটির গেজেট আজকে হয়েছে। এবং এর আগে আমরা গত মার্চে বলতে শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বেগম জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে সেখানে নিয়ে যাওয়ার ওনারা চিন্তাভাবনা করছেন এবং সেই আয়োজন তারা করছেন। এটি হচ্ছে এই মানে সাম্প্রতিক যেই মানে আজকের যে ঘটনা সেটা বললাম। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আবার দেখেছি যে বেগম জিয়া এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এবং কোনো কোনো বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, তারা এরকম বিশ্লেষণও করেছেন, যেমন বিএনপি বলছিল যে তারা শপথ নেবে না, তারপর তারা শপথ নিলেন, 4 জন মহাসচিব শপথ নিলেন না। এগুলো মিলিয়ে তারা অনেকে ভুল মানে বলছিলেন যে সরকার এবং বিএনপির সাথে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কি না। এখন আবার দেখা যাচ্ছে যে সরকার আবার এরকম একটি পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ 2 ধরনের পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি। তো আমি প্রথমেই দুধুভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে এই বিশ্লেষকদের মত আপনার কখনো মনে হয়েছে নাকি হয়েছে কিনা যে এই বিষয়ে সরকার একটু নমনীয় হয়েছে, বা এখন মনে হচ্ছে কিনা যে আজকে যে গেজেটের পরে যে আপনাদের উপরে কোনোভাবে চাপ সৃষ্টি করতে চাইছে সরকার? জি, আপনাকে ধন্যবাদ। বর্তমান সরকার তো ঠিক সরকার বলা যাবে না। গত নির্বাচনে যেভাবে যে অবস্থাটা হয়েছে, দেশবাসী যারা এখানে ছিলেন বা দেখেছেন, পৃথিবীর কোনো নির্বাচনের সঙ্গে এই নির্বাচনটা তুলনা করা ঠিক হবে না। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা এই 30 তারিখের নির্বাচনটা 29 রাত্রি হয়েছে এটা তারা স্বীকার করেছে। প্রশাসনে কেউ কেউ আকার ইঙ্গিতে এটা স্বীকার করেছে, মানে এই সরকারটা ঠিক রাজনৈতিক সরকার না, পুলিশের সরকার। এমন কথা বিভিন্নজন বিভিন্নভাবে পত্রপত্রিকা এসেছে। যে সরকারের অস্তিত্ব নিয়েই আমরা স্বাভাবিকতা পাচ্ছি না, অস্বাভাবিক একটি সরকার সর্বক্ষেত্রে, নির্বাচনের চালচলনে, বক্তব্যে, সেখানে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা এটা ঠিক হবে না। যেমন 12টি মামলার বিচারের জন্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে। আইন আদালত তো আছে, ঢাকা শহরেই আছে, ওখানে নিতে হবে কেন? আর যদি নিতে হয় তার বাসাটাতেও কারাগার করা যেত, সেখানে তো করা যেত বিচার। আর তার যে 12টার মামলার কথা হচ্ছে, প্রধানমন্ত্রীও 1/11 সময় 12-13টা মামলা ছিল, সেই মামলার
বিচার তো দূরের কথা, এখনো তার অস্তিত্বই নাই। তো প্রধানমন্ত্রী বা সরকারি দলের জন্য আইন একরকম, আর বিরোধী দলের জন্য আরেক রকম। যে বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন, বিচার যেই দেশে প্রধান বিচারপতি একটা আপনি অস্বীকার করবেন, তাকে প্রাণে বাঁচার জন্যে, অস্তিত্ব রক্ষার জন্যে তাকে এই দেশ ছেড়ে আরেকটা দেশে আশ্রয় নিতে হয়েছে। তারেক সাহেবের একটা বিচার নিম্ন আদালতে একটা মামলার, যে ম্যাজিস্ট্রেট সাহেব জাজ বেকসুর খালাস দিয়েছিলেন, পরবর্তীতে তাকে প্রাণে বাঁচার জন্যে মালয়েশিয়ায় আশ্রয় নিতে হয়েছে। এগুলো ওপেন সিক্রেট, সবাই জানে। সেই জন্য বিরোধী দলের নেত্রীকে নির্বাচনে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারে কোর্টে অথবা জেলে বন্দি রাখা হয়েছে, এটা জনগণ মনে করে। তার এমন কোনো ঘটনা নাই, আমি খাতওয়ারি দেখাতে পারি। এই সরকার ক্ষমতায় আসার পরে আপনার শেয়ার মার্কেট, ব্যাংক, বিমা কীভাবে তছনছ হয়ে গেছে, তার কোনো বিচার তো দূরে থাক, তদন্তই হয় না, আর হলো সে রিপোর্ট প্রকাশ জনসম্মুখে হয় না। হাজার হাজার কোটি টাকা, এক দু কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, যে যে দেশে গণতন্ত্র নাই, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই দেশে ভালো কিছু প্রত্যাশা করা দেশের জনগণের জন্যে তা অভাবনীয় কাণ্ড। সেই জন্যই এটা আপনারা জানেন যে দেশটা এখন গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল, স্বাধীনতার জন্যে লড়াই হয়েছিল, রক্ত দিয়েছে এক সাগর রক্ত, তার বিনিময়ে আজকে 46-47 বছরের দ্বার প্রান্তে এসে আমাদের যে জিনিসগুলো প্রত্যক্ষ করতে হচ্ছে, সেটি স্বাধীনতা মুক্তিযুদ্ধ যে লড়াই, যে রক্তদান, যে ঘটনা, সেই ঘটনাকে মিলান করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে তারপর এক ধরনের অত্যাচার না, নির্দয় নির্মমভাবে তাকে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে আপনারা কী করলেন, বিএনপি আন্দোলন করার চেষ্টা করেছে, কিন্তু সামরিক শাসন বা স্বৈরতান্ত্রিক শাসন, ফ্যাসিবাদী শাসন যে নির্মম হয়, যেমন আমাদের অ্যারেস্ট করলে মামলা লাগে না বিরোধী দলের, কিন্তু নুসরাত হত্যার ক্ষেত্রে পুলিশের ওসি এবং তাদেরকে সসম্মানে স্থানান্তর করা হয়, কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে সেখানে এবং তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মামলা তো দূরের কথা। যাতে তাদের গায়ে একটা ফুলের আচরণ না পড়ে সরকার সেখানে খুব সজাগ। তো সেই ক্ষেত্রে বিরোধী দল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, অবস্থান, মামলা, সেটা থেকে প্রমাণ হয় এই দেশে গণতন্ত্র তো দূরে থাক, আইনে ন্যূনতম প্রয়োগ নাই। সেক্ষেত্রে ধরেন এই যে মানে আইন আদালতের বিষয়ে, মানে সাম্প্রতিক সময়ে কি এতে কোনো মানে নমনীয় অবস্থা কি আপনার কাছে মনে হয়েছে? যে গণতান্ত্রিক সরকার থাকলে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে বিরোধী দল যোগাযোগ কী করে থাকবে? আর দুই হচ্ছে যে যাদেরকে আপনাদের তৃণমূলের অনেকের কাছে কিন্তু এখনো বিষয়টা ক্লিয়ার না, যে আপনারা না না ক্লিয়ার, আপনি একটু আগে, আমি একটু শেষ করি দুধু ভাই, তারপর আপনি বললেন ঠিক আছে, যে আপনি একটু আগেই আপনার 30 তারিখে নির্বাচনের কঠোর সমালোচনা করলেন এবং আপনারা বলছেন যে আপনারা যাবেন না, কারণ আপনারা গেলেই হচ্ছে এই পার্লামেন্টকে একটা বৈধতা দেওয়া হবে, কিন্তু আপনারা যাচ্ছেন, কেন যাচ্ছেন সেটা কিন্তু এখনো তৃণমূলের কাছে কি আপনার ক্লিয়ার যে আপনারা কেন যাচ্ছেন? আমরা সেই ক্ষেত্রেই অনেকের প্রশ্ন হয়েছে যে মানে কোনো ধরনের সমঝোতা বা কোনো ধরনের, না না, সমঝোতার কোনো সুযোগ নাই। আমরা যে ওখানে গেছি, আমরা যাই নাই, দুটো ঘটনা আছে। একটা শপথ নিয়েছে, তার আগের শপথে আমরা বহিষ্কার করেছি, পরের শপথে আমরা অনুমোদন দিয়েছি, আমরা একজন জান নাই, আর তিনি পার্টির মুখপত্র যিনি মহাসচিব তিনি যান নাই। তিনটাই কৌশল, এটা লেলিনের একটা গণতান্ত্রিক আন্দোলনে একটা লাইন আছে, তুমি এক লাইনে যদি তোমার চিকা লিখতে পারো দেওয়ালে, তোমার মন্তব্য সুযোগ থাকে ওইটুকুই লেখো। আমরা আমাদের অবস্থান থেকে সরেছি কিনা, যদি বিএনপি না সরে থাকে তাহলে সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে শপথ না নেওয়া। আগে শপথে যেটা, সেটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই, পরেরটা তো আমরা শপথ নিয়েই নাই, সেটাই সর্বশেষ, এবং সেখানে মহাসচিব ব্যাপার। এখানে সরকারের সঙ্গে আইন শৃঙ্খলার প্রশ্নে
যোগাযোগ হতে পারে। সরকারের প্রশ্নে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, এটা তো আপনি দেখেছেন যে বিরোধী দল কেন, আমরা বিএনপি কেন, কেউই সামান্যতম স্পেস তারা পাচ্ছে না। সেখানে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, সহযোগিতার আশা প্রত্যাশা করব, এটা বোধ হয় ঠিক না। জি আহমদ হোসেন ভাই, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে বেগম জিয়ার মুক্তি, তার মামলা, এগুলোকে আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এই অভিযোগগুলো তো নতুন কিছু না, পুরনো অভিযোগ, সবসময় তারা বলে আসছেন। এখন বিচার বিভাগ যে রায় দিয়েছে, এটা কি রাজনৈতিক রায়? এখন জাজ যিনি রায় দিলেন বেগম জিয়ার সেই দুর্নীতির অপরাধে, তাকে শাস্তি দিলেন, এটা তো রাজনৈতিকভাবে দলীয় সে আমাদের প্রশাসনিক বা শাসন বিভাগের কোনো সিদ্ধান্তে হয়নি, কাজে এটাকে তারা রাজনৈতিক বলবেন কেন? এখন বিচার, আজকে যে গেজেটটা হয়েছে আপনার কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে যেন ইউনাইটেড চিকিৎসা দেওয়া হয় বা এখন উনি বঙ্গবন্ধুতে আছেন, এইটা তো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ইউনাইটেড চিকিৎসার জন্য তো তারা বহু আগে থেকেই বলে আসছেন, অবশেষে তারা কিন্তু দুইবার আসলেন বেগম জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এখনও তিনি আছেন। এবং আমরা সিএমএইচও কিন্তু আমরা বলেছিলাম, সিএমএইচ আরও উন্নত মানের, আর্মি ডিপ্লয়মেন্টে তারা বিশ্বাস করেন ইলেকশনে, ওহের আর্মিদের পরিচালিত মেডিকেল হাসপাতাল যেটা আরও আরও উন্নত মানের নয় কি, তো সেখানে তিনি যাননি কেন? সেখানে তো আমরা আহ্বান জানিয়েছিলাম। এখন দেশের একজন কারাবন্দী, এটা কারাগারের তো আইন আছে, কোড আছে, খুব ল আছে, সেই মোতাবেক তাকে চলতে হবে, গভর্নমেন্টকে চালাইতে হবে, গভর্নমেন্টের সিদ্ধান্তেই কারাবন্দীকে চলতে হবে, সেখানে কারাবন্দীর সিদ্ধান্তে গভর্নমেন্ট চলবে না, এটা কোনো দেশেই চলে না, এটা অযৌক্তিক, অবাস্তব। এখন প্রশ্ন হচ্ছে, দুদুভাই যে অনেক কথা বলে ফেললেন, দুদুভাইয়ের কাছে যেটা মিথ্যা মামলা, জাজের কাছে যেটা সত্য মামলা, যে কারণে জাজ এই রায়টা দিয়েছে, তাকে শাস্তিটা দিয়েছে, এই শাস্তিটা তো আমরা আওয়ামী লীগ প্রেসিডিয়াম বসে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসে তো এই ডিসিশনটা দেয়নি, অথবা ক্যাবিনেট বসে, ক্যাবিনেট থেকে এই সিদ্ধান্তটা আসেনি, ক্যাবিনেট বসে এই সিদ্ধান্ত দিতেন তাহলে বলতে পারতেন যে এটা তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা তো ক্যাবিনেট সিদ্ধান্ত নয়, এটা জাজের সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, ইট ইজ লিগ্যাল ব্যাটেল, আইনি যুদ্ধ, আইনি লড়াই, তা আপনি আইনি লড়াইয়ে আপনার আইনজীবী দাঁড়িয়েছে না, তা আপনার আইনজীবী তো এখন হাইকোর্টেও ফেস করছে, সুপ্রিম কোর্টে ফেস করছে, সেখানে আপনার লিগ্যাল ব্যাটেলে আপনার আইনজীবীরা যদি ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় কি আমার গাড়ি আসবে, আওয়ামী লীগের গাড়ি আসবে, আমাদের গভর্নমেন্টের গাড়ি আসবে কি? এখন প্রশ্ন হলো যে উনি বলেন যে এটা সরকারই না, অথচ এই দেশটাতে একটা সরকার আছে, এটা ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা কিন্তু হেইল করেছে ইলেকশনের জয়ের পরে, ইলেক্টেড হওয়ার পরে। এখন তিনি এই যে বিদেশে যাচ্ছেন, দেশের ইলেক্টেড প্রাইম মিনিস্টার হিসেবে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, জাপানে যাচ্ছেন, ওআইসি কনফারেন্স হচ্ছে, তিনি সেখানে যাবেন, তিনি নিশ্চয়ই এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে যাবেন। তারা বলছেন যে গভর্নমেন্টই নাই, তো গভর্নমেন্ট না থাকলে তো গভর্নমেন্টের কাছে আপনি এত আহ্বান জানান কেন, এত আবেদন করেন কেন, এত বিনয়ের সাথে কথা বলেন কেন, যে দাবি করেন কেন, গভর্নমেন্ট আছে বলেই দাবি করেন, গভর্নমেন্ট আছে বলেই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন, এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে গভর্নমেন্ট আছে এবং মানুষ বলছে গভর্নমেন্ট আছে, কিন্তু এই যে কল্পনা শুধু কথাবার্তা বলা, বাস্তব বিপরীতে কথাবার্তা বলা। যেমন শপথের বিষয়টা দেখেন, শপথটা তো এটা নিয়ে তাদের পার্টি দিয়ে তুলফাড় রেখেছে, তার পার্টিতেই এখন ঝড় বইতেছে, এটা আমরা বুঝি না। এখন মিডিয়াতে আইসিয়া বা টকশোতে এসে অনেক কথা বলতে হবে, পার্টিকে ডিফেন্ড করতে হয়, কিন্তু ভেতরে কিন্তু ঝড় হইতেছে যে পার্টির অনেক নেতারাই কিন্তু তাদের এই সিদ্ধান্ত জানেন না। এবং মহাসচিব এখন বললেন যে আপনার আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল আগে, দেখেন তিনি বলছেন ভুল ছিল, আগেই যোগদান করার কথা ছিল। তা আমাদের কাছে নিউজ যেটা আছে, তাদের এমপিরা কিন্তু সোজা রওনা হয়ে গেছেন ওথ নেওয়ার জন্য, তখন বেগম আপনার মির্জা ফখরুল সাহেব দৌড়ে এসে বললেন যে পার্টির সিদ্ধান্তে তারা যাচ্ছে। এই ক্ষেত্রে বলতে পারেন যে পার্টির চেন অফ কমান্ড নাই, লিডারশিপ ওই পাঁচজন এমপির কাছে হেরে গেছে। তারা তো এটাও বলেছেন যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের আটজনকে নেওয়ার জন্য সরকারও
না আমাদের কি আসে যায় ভাই, আমরা 2014 সালে ইলেকশন করলাম, তখন তো আর ইনক্লুসিভ নির্বাচন ছিল না, তারাই বললো যে কোনো সব দলের অংশগ্রহণ নির্বাচন ছিল না। আর এই ক্ষেত্রে তো আমরা মোরালি আপ, বিকজ 30 ডিসেম্বরের ইলেকশনটা হচ্ছে সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, এবং সন্ধ্যা পর্যন্ত সমস্ত কেন্দ্রে কেন্দ্রে বিএনপির কোই এজেন্টরা ছিল, কাজে এই ক্ষেত্রে তো আমাদের কোনো দুর্বলতা নাই, নৈতিকভাবে আমরা অনেক মনোবল আমাদের অনেক উচ্চতে আছে। সুতরাং তারা যেটা বলছেন যে এতে আমাদের কোনো এই 8 জন পার্লামেন্টে গেলেন বা বাইরে রইলেন তাতে আমাদের কিছু আসে যায় না, এই পার্লামেন্টের এই অবৈধ হতো না গিয়ে এই আপনার বিশাল কিছু হয়ে গেছে তাও না, তাই না? কাজে এগুলো হচ্ছে বাহানা কথা, বানোয়াট কথা, বানোয়াট কথা বলে কর্মীদেরকে উজ্জীবিত রাখা, যে ওরা তো গেছে চাপে গিয়েছে, কেটেও চাপ দিতে যাবো আমরা, আমাদের এত দায় দায় ঠেকেছে, আমাদের কি পার্লামেন্টে এমপিতে শর্টে যাচ্ছে? অপোজিশন পার্টি হয়ে গেছে, যেমন জাতীয় পার্টি কিন্তু অপোজিশন পার্টি সেখানে আছে, সুতরাং তারাই তো ইলেকটেড হয়েছে, তারা আর কতকাল অপেক্ষা করবে? যারা এমপি হয়েছেন তারা তো তাদের তো ধৈর্য আছে একটা, তারা এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জেলা এলাকার জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে, তাদেরও সেই তাদেরও চাপেই তারা সেখানে গিয়েছেন। কাজেই বিএনপি বারবার ভুল করেছে, ব্লান্ডার করেছে, এবং 2014 সালে নির্বাচনে যে অংশগ্রহণ না করে মহাভুল করেছে, এই মহাভুলের পরে শেষ পর্যন্ত এলেন নির্বাচনে, এলেন আগে বললেন যে শেখ হাসিনা ওদের নির্বাচনেই যাবেন না, তারপরে সেই শেখ হাসিনার কাছে কিন্তু গেলেন, প্রধানমন্ত্রী গণভবন থেকে ইনভাইট করলেন, আগে করেছিলেন জান নাই, এবার কিন্তু গিয়েছেন দুবার গিয়ে বৈঠকে বসেছেন, কথা বলেছেন, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনেই কিন্তু আপনি নির্বাচনে গেলেন। তাহলে এখানে উইন কে করেছে? নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্ট্যান্স সেটা উইন করেছে, আমরা উইন করেছি সেখানে মোরালি পলিটিক্যালি। তারপরে 30 তারিখে পর্যন্ত অপেক্ষায় ছিলেন, আর তাদের ধারণা ছিল যে পিপুল একেবারে উদ্গ্রীব হয়ে আছে, কেন্দ্রে গিয়েই একেবারে ধানে শেষে ভোট দিয়ে দিবে, এবং যে ডক্টর কামরুদ্দিন সাহেব বলে দিলেন যে আপনারা কেন্দ্রে অবস্থান করবেন একেবারে ভোট শেষ না হওয়া পর্যন্ত, কারণ ভোটের বিপ্লব ঘটবে, এতটা কনফিডেন্ট ছিলেন। বিপ্লব তো হলো, সে বিপ্লব হয়ে গেল কিন্তু আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে, এবং সেখানে তারা পর্যস্ত হয়েছেন, পরাজিত হয়েছেন, হয়ে এখন তারা আওয়ামী লীগ বিএনপি হচ্ছে একটা দিশেহারা পার্টি, দিকবিশূন্য পার্টি, কোনটা সকালে বলবে একটা, দুপুরে বলবে একটা, বিকেলে বলবে একটা। বিএনপি মেনলি তো বিএনপি এটা পলিটিক্যালি আপনার কোনো প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দল গড়ে উঠে নাই। জি, আমাদের আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু কন্দকার মনোজন ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনার 30 তারিখের ভোটের পরে মানে যত কিছু হয়েছে, ধরেন আপনার আমরা প্যারোলের কথা শুনেছি এবং সেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি বলা আবেদন করা হয় তাহলে করা হবে, বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে, আবার দেখা গেছে যে আওয়ামী লীগের নেতাদের প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে ওনারা যতটা না সহনশীল, জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে ওনারা ততটাই ওনাদের অনীহা প্রকাশ করেছেন। এর পাশাপাশি সাম্প্রতিক কালে যেটা হচ্ছে যে আপনার আপনার ঐক্যফ্রন্টের এমপিরা শপথ নেয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের না যাওয়া এবং 4 জনের যাওয়া বা একজনকে বহিষ্কার, সব কিছু মিলিয়ে অনেক বিশ্লেষক বলছিলেন যে রাজনীতিতে হয়তো কোনোটা কোনো একটি সমঝোতার জায়গা তৈরি হয়েছে এবং সেখানে সরকার এবং বিএনপি মানে সংসদের বাইরের প্রধান বিরোধী দল তাদের অবস্থানের একটা পরিবর্তন হয়েছে, এবং কিছুক্ষণ আগে দুধু ভাই বললেন যে না, তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, সব মিলিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের রাজনীতিটা আমরা চাই বা না চাই ইউনিপোলার হয়ে গেছে, এক কেন্দ্রিক হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা বিস্তারিত আলোচনা, কিন্তু হয়েছে, এটা হলো বাস্তব। এবং রাজনীতি যখন ইউনিপোলার হয়ে যায় তখন রাজনীতিতে অন্যান্য দল যারা ক্ষমতার বাইরে আছে, সেটা বিএনপি হোক, বাম সংগঠন হোক, এমনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হোক, অন্যান্য দলের জন্য স্পেসটা কমে যায়, এটা হলো বাস্তবতা। দেখেন আজকে কিন্তু সরকারের বাইরের কোনো দলের কিন্তু রাজনৈতিক তৎপরতা নাই, কোনো দলেরই নাই। হ্যাঁ, আলোচনা হয় বিএনপিটা বেশি, যে বিএনপি আন্দোলন করতে পারেন, এই রাজপথে নামতে পারেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর বাইরে তো ছোটো ছোটো দল আছে, বাম দল আছে, মধ্যপন্থী দল আছে, আছে না, কোনো দলেরই কিন্তু কোনো তৎপরতা নাই কোনো একটা রাজনৈতিক ইস্যুতে, কিন্তু তারা কিন্তু আগে যেরকম হতো সেরকম কোনো অবস্থানও নেয় না,
একটা নিদেন পক্ষে একটা বিবৃতি দিয়েছিল কোনো কোনো সময় আগে, সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না এখন। হ্যাঁ, অনেক রাজনৈতিক ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু নাই আমাদের দেশে সেটা বলার আছে, কিন্তু সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো তৎপরতা কিন্তু নাই। এই লক্ষণটাকে আমি খুব ভালো মনে করি। এই জন্য মানে দায়টা এটা কি সরকারি দলের নাকি যারা রাজনৈতিক দল হিসেবে নিজেকে দাবি করছেন? এই লক্ষণটাকে আমি খুব ভালো মনে করি না, ভালো মনে করি না এই কারণে, হ্যাঁ রাজনীতিতে নৈরাজ্য থাকা উচিত না, অস্থিতিশীলতাও থাকা উচিত না। হ্যাঁ, এদেশের মানুষ কী চায়? একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে মোটামুটি, হ্যাঁ সেটা রাজনীতিতে কথা বলা অমুক তমুক সবই থাকবে, কিন্তু নৈরাজ্য অস্থিরতা চায় না। নির্বাচন হলে ভোট দেবে, সরকার গঠন করবে, সরকার দেশ চালাবে শান্তিমতো, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সরকারের ভুলের বিরুদ্ধে কথা বললে পার্লামেন্টের ভিতরে বাইরে আন্দোলন করবে, মোটামুটি এরকম একটা চিত্র তো আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আমরা পাইছি। এটা হচ্ছে রাজনীতি সম্পর্কে তাদের আকাঙ্ক্ষা, কিন্তু এই জায়গাটা এখন নাই। না থাকার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। আরেকটা বড় বিপদ হচ্ছে, আজকে দেখেন একটা পত্রিকায় লিড নিউজ আছে যে অকেজো হয়ে পড়ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, ফলে কি, ফলে গণতন্ত্র রাষ্ট্র দুর্বল হচ্ছে, নড়বড়ে হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিপদের কথা আমি বলি, সেটা হচ্ছে যখন এরকম অবস্থা তৈরি হয় তখন রাজনীতি বহির্ভূত যে সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা আছে তারা শক্তিশালী হয়ে যায় বা তাদেরকে শক্তিশালী করা হয়। হ্যাঁ, এবং এটা আবার, এটা তো একটা প্রসেসের ব্যাপার, তো এই অরাজনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী হওয়ার মধ্যে দিয়ে রাজনীতি দুর্বল হয়, রাজনৈতিক দল দুর্বল হয়, এমনকি যারা ক্ষমতায় আছে ইন দি লং রান শেষ বিবেচনায় তারাও দুর্বল হয়। রাজনৈতিক দল এবং তার কর্মী এবং নেতারাই শেষ পর্যন্ত সেটার পুরো প্রসেসটাই দুর্বল হয়ে যায়, তো তখন তো ক্ষমতায় যারা আছে তারা তো এই প্রসেসের বাইরে না, এই প্রসেসের মধ্যে। তো অরাজনৈতিক সংস্থা বা রাজনৈতিক সংগঠন যদি প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয় তাহলে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে অন্যরা তো হয়, এই দলও ক্ষমতাসীন দলও দুর্বল হয়ে পড়ে। শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে পাকিস্তান, হ্যাঁ আমাদের চোখের সামনে আর কি। সুতরাং আমি ওই বিপদটা আমি ওখানে দেখছি, আওয়ামী লীগ পাওয়ারে আছে না বিএনপি পাওয়ারে আছে, বা আওয়ামী লীগকে হঠাৎ বিএনপিকে আজকে নিতে হবে, বা বিএনপি আন্দোলন করতে পারছে না, দুর্বল হয়ে পড়েছে, এটা আমার কাছে, আমার কাছে যতটা বড় তার চেয়ে আমি অ্যাজ এ হোল পলিটিক্স আসলে যদি বিশ্ব পরিসরে দেখি, ইউনিপোলার বিশ্ব, ইউনিপোলার বিশ্বের পরিণতি দেখেন, ট্রাম্প সবসময় একটা যুদ্ধ লাগাবার তালে আছে, মিডল ইস্টকে তছনছ করে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্য শেষ, হ্যাঁ এখন ইরানের দিকে হাত বাড়িয়েছে, কি হবে আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিপোলার বিশ্বের বিপদ। দেশের অভ্যন্তরে যখন রাজনীতিটা ইউনিপোলার হয়ে যায়, এককেন্দ্রিক হয়ে যায়, একই ধরনের বিপদ তৈরি হয়। আমি সেই বিপদে আশঙ্কা করছি। আমার কাছে অন্য বিষয়গুলো খুব মাইনর, কারণ ওগুলো তো একসময় আছে, আজকে আছে, অন্য সময় থাকবে না। আওয়ামী লীগ একসময় 39টা আসন পেয়েছিল 79 নির্বাচনে জিয়া রহমানের আমলে, তাই না? অনেকে বলছিল যাবে না যাবে না, কিন্তু আওয়ামী লীগ বলছে না আমরা নির্বাচনের পার্টি, নির্বাচনে যাবো, এবং নির্বাচন তারা করছে নোয়িং ফুললি ওয়েল যে তারা সরকার গঠনের করার মতো আসনে বিজয়ী হবে না, অথবা তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হবে না, যেটাই হোক। কিন্তু তারপর তারা নির্বাচনে গেছে এবং 39টা আসন নিয়ে পার্লামেন্টে গেছে, হইচই করছে, বাইরে আন্দোলন করার চেষ্টা করছে, পার্লামেন্টে হইচই করার চেষ্টা করছে করছে সেই অবস্থাটা ছিল একটা সময়, তার থেকে আজকে অবস্থাটা অন্য জায়গায় উত্তরণ করছে। কিন্তু এই যে ইউনিপোলার হয়ে যাচ্ছে, এইটার বিপদটা আমরা কীভাবে মোকাবেলা করব? হ্যাঁ, এটার বিপদটা মোকাবেলা করার একটাই উপায় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর জন্য স্পেস থাকতে হবে, সময় এবং জায়গা থাকতে হবে। এই সময় এবং জায়গা যদি না থাকে তাইলেই মহাবিপদ। যেসব দেশে অতীতে আমরা দেখেছি বা এখনও যেসব দেশে এই সময় এবং জায়গা নেই অন্য রাজনৈতিক দলের জন্য, সেসব দেশে কিন্তু বিপদ ঘটায় আসছে। সেই কোনো সেই ধরনের কোনো লক্ষণ দেখছেন না এখন যে মানে এই ধরনের কিছু মানে স্পেস তো নাই, ছাদ দেওয়ার স্পেস তো নাই, স্পেস তো নাই, বাস্তবটা হচ্ছে স্পেস নাই, এটা হচ্ছে বাস্তব। এটা আমরা সমর্থন করি না করি, পক্ষে থাকি বিপক্ষে থাকি, তাতে কিছু আসে যায় না, বাস্তবটা হচ্ছে স্পেস নাই। এই অবস্থাটা তৈরি হয়ে গেছে আমাদের রাজনীতিতে। এটার জন্য কারা দায়ী, কোন দল দায়ী, কোন দল দায়ী, তার চেয়ে বড় কথা হচ্ছে যে স্পেসটা তৈরি হয়ে গেছে,
এবং আমি এটাকে বিপজ্জনক বলে মনে করতেছি। সুতরাং এটাকে বাঁচার থেকে বেরিয়ে আসার উপায়টা হচ্ছে রাজনীতিতে ওই স্পেসটা তৈরি করতে হবে। এটার জন্য যারা সরকারে আছে তাদেরকে যেমন কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে, যারা সরকারে নেই তাদেরকেও এগিয়ে আসতে হবে, এই জায়গাটা রাজনীতিতে তৈরি করতে হবে। তারা এলে কিন্তু এই রাজনীতির পরিণতি ভালো হবে না। জি মুরাজহান ভাই, আপনাকে ধন্যবাদ। আমি দুধু ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আহমদ ভাই যেটি বলছেন, যে উনি বলছেন যে আপনারা আইনি লড়াইয়ে পাচ্ছেন না, সেটাকে কেন আপনারা মানে সরকারের উপরে মানে ওনার বক্তব্য অনুযায়ী আপনারা দায় চাপাচ্ছেন। আরেকটা উনি বলছেন যে মানে বিএনপির ভেতরে ঝড় চলছে এবং সেখানে নানান ধরনের আপনার যোগাযোগের কি বলে কমিউনিকেশন গ্যাপ আছে, সেটা উনি উনি বলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমে একটা কথা এই সূত্র ধরে আমি বলি যে উনি মনীষ সাহেব আজকে একটা পত্রিকার উদ্ধৃতি দিয়েছেন, যেখানে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোর যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে একটু সংকট তৈরি হয়েছে। নির্বাচন কমিশন, শাসন বিভাগ, বিচার বিভাগ, এর কারণে এর একটি ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যেখানে বিরোধী দল না, এখানে কোনো রকমই পুলিশের আইনের আওতার বাইরে গিয়ে কোনো কিছু করার, পুলিশের নির্দেশনার বাইরে গিয়ে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। অথচ এই সরকারের আগেও পুলিশকে যে ক্ষমতা ক্ষমতায়ন করা হয়েছে এটা ছিল না। এই যেমন দেখেন না, এই যে আমাদের প্রধানমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে যাওয়ার কারণে তার যে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন, যে কোনো বিশ্বে যে কোনো দেশে এই ধরনের প্রধানমন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়তে পারেন, এটা খুব নতুন কোনো ঘটনা না। আমাদের দেশে এই বর্তমান প্রধানমন্ত্রী বিক্ষোভের মুখে পড়েছেন, আর কেউ পড়েননি সেই কথাও বলবো না, কিন্তু তিনি কিছু কথা সেখানে বলেছেন এবং সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভাইরালটা এমনই ভয়ঙ্কর যে এটি আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়নি যে এটা ঠিক না। এই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আমাদের শাসন ব্যবস্থা, প্রধান বিরোধী দল বা সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বীর কী পরিণত হচ্ছে সেটা ওই বক্তব্য থেকে বেরিয়ে এসছে। এখানে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার বাইরে কারণ ইন কোর্ট কি বসবে, সুপ্রিম কোর্টে এই ক্ষমতা রাখে, মন্ত্রণালয়ে তো এটা কোনো কাজ না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করছেন। তো এই যে রাজনৈতিক শূন্যতা এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা, তার মানে যে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থাটা আমি যেটা আগে উল্লেখ করলাম সেটাকে যে মোকাবেলা করবে, যেমন আমি আইনের মধ্য দিয়ে আমি যে মোকাবেলা করব, সে অবস্থা তো নাই। এটা আগে আমি আপনাকে বলেছি, প্রধানমন্ত্রী 111-এর পরে তার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল, আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দের মধ্যে মামলা হয়েছিল, সেই মামলা এখন আর একটাও নাই। এবং ওই মামলা প্রত্যাহারের সময় তৎকালীন আইন মন্ত্রী বলেছিলেন, আমরা তো বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য ক্ষমতায় আসি নাই। তার মানে সরকারের দৃষ্টিভঙ্গির কারণে সেই মামলাগুলো, খুনের মামলা, ধর্ষণের মামলা, লুটপাটের মামলা, ব্যভিচারের মামলা, এটা প্রত্যাহার হয়ে গেছে। কিন্তু বিএনপির যেটা 111-এর মামলা হয়েছে তার থেকে আরও তিন গুণ চার গুণ এখন মামলা প্রায় 100 লক্ষাধিক মামলা, যার আসামি 26 লক্ষের উপরে আসামি। তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার দলের ভিতরে কি ভুল, সেটা দলীয় ব্যাপার, ঝড় দলীয় ব্যাপার, এতে তো সরকারের উৎফুল্ল হওয়ার কিছু নেই। বিএনপি সাংবিধানিকভাবে কিন্তু এখন সরকার যেটাকে বিরোধী দল মনে করে বা বসে বা রেখে দিয়েছে জাতীয় পার্টি, এটাকে নিয়ে মানুষ কোনো উদ্গ্রীব না। এখনও দেশের মানুষ কিন্তু বিএনপিকেই মনে করে, এমনকি সরকারও মনে করে, ওই জাতীয় পার্টির বক্তব্য কিন্তু তারা কন্ডেম করে না, সমর্থনও করে না, বিরোধী দলের বক্তব্য বলতে বিএনপিকেই বোঝায়। সেই জন্য আমি যেটা মনে করি, এই দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যদি ফিরিয়ে আনা না যায় তাহলে এই স্পর্শগুলো, যেমন দেখেন না
আপনি আপনাকে স্বীকার করতে হবে যে ধর্ষণ এখন একটা মহামারী রূপ নিয়েছে। আইনের শাসন থাকলে, আপনার দুষ্কর্ম করলে পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা যেই এটা করুক না কেন তার নিষ্কৃতি থাকতো না। কিন্তু পুলিশ, রাজনৈতিক দলের নেতাকর্মী অথবা সাধারণ এর মধ্যে জড়াই যাচ্ছে, এবং সরকারের যদি কাছাকাছি থাকা যায় তাহলে দুষ্কর্ম করার পরেও এক ধরনের ছাড় পেয়ে যায়। কারণ অনেক বিখ্যাত ব্যক্তি প্রধানমন্ত্রীর সুপারিশে, মহামান্য রাষ্ট্রপতি খুনের মামলা থেকে মানে মাপ পেয়েছে, বিমানে উঠেছেন, বিদেশে চলে গেছেন, তারপরে দেশবাসীর জানতে পেরেছে। এটা পারেন, প্রধানমন্ত্রী সুপারিশ করলে মহামান্য রাষ্ট্রপতি এটা ক্ষমা করতে পারেন, এটা বলছেন। কিন্তু কাকে করা হলো, কোন কোন ব্যক্তিকে করা হলো? যে একটা বিখ্যাত ডাক্তার, বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত রাজনীতিবিদ একটি ঘটনাক্রমে এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছিল, কিন্তু তার সমাজে অনেক অনেক কিছু দেওয়া ছিল, তাকে যদি মাফ করে দেওয়া হয় আমার বক্তব্য নাই, কিন্তু ন্যাচারালি সে একটা খুনি। খুনি যার লক্ষ্য, যার 20 বছর সে জেল খেটেছে, তাকে আমি যদি ক্ষমা করে দিই তাহলে এই সোসাইটিতে, এই আইন অঙ্গনে, এই সমাজে নৈতিকতার জায়গাটা থাকে না আমার কাছে মনে হয়। আমি আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরেন আপনি 111 মামলাগুলোর কথা বলেছেন, এখন 111 যেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, ধরে নিলাম যে আওয়ামী লীগ নিজেদের লোকদেরকে বাঁচানোর জন্য সেই মামলাগুলো প্রত্যাহার করেছে, সেটাতে কি মানে মানে জাস্টিফাইড হয় যে বিএনপির মামলাগুলো ভুল? মানে রাজনৈতিক নেতারা কি অপরাধ করেন না? শুধু ভুল না, এটা নৈতিকতা বিবর্জিত। কারণ আজকের প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং শেখ হাসিনা দুইজনই সম্মানিত ব্যক্তি, দুইজনের নামে মামলা হয়েছে। কে করেছে? 111 সরকার করেছে। 111 সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির দুজনেরই বিরোধিতা ছিল। সেই সময় বলা হয়েছে যে দুই নেত্রীকে রাজনীতি থেকে তারা বিদায় করতে চায়, কিন্তু এখন দেখছি যে রাজনীতিতে বিদায় করতে চায় একজন নেত্রী, সে হচ্ছে বেগম খালেদা জিয়া। একজন নেত্রী মামলা প্রত্যাহার হয়ে গেছে, আরেকজনের নেত্রী ওই সরকারের আমলের মামলাগুলো এখন বিচারের সাজা দেওয়া হচ্ছে। সেই জন্যে দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, এটা তো সংগতিপূর্ণ না, এটা গ্রহণযোগ্য না। যদি আমি মনে করি, সেক্ষেত্রে যদি আমি ধরেন একজন, আমি ধরেন যে আওয়ামী লীগ করে না বা বিএনপিও করে না, এরকম একজন সাধারণ নাগরিক যদি বলে যে ঠিক আছে বিএনপির মামলারও বিচার হোক, আওয়ামী লীগের মামলারও বিচার হোক, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি আপত্তি করবেন? কোনো আপত্তি, শুধুমাত্র 111-এর সময় মামলা হয়েছে বলে কোনো আপত্তি করবো না? এখন যদি শেখ হাসিনা বেগম জিয়ার সঙ্গে হাসপাতালে থাকতেন, কেরানীগঞ্জে থাকতেন, সেন্ট্রালে যে পরিত্যক্ত ভবনে থাকতেন, তখন আমরা আবার দুইজনে একসঙ্গে কাজ করতাম, একসঙ্গে কাজ হতো। কিন্তু একজন সব রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ওই মামলা ঘটনার পরেও তিনি ভোগ করছেন, আরেকজন জেল খাটছেন, এটা কি সংগতিপূর্ণ? কে করেছিল? 111 সরকার, সে বেগম খালেদা জিয়া না? এটা আমি একটা শেষ করে দিই, এটা শেষ করে দিই। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে বোধহয় সংসদ উপনেতাই বলেছিলেন সাজেদা চৌধুরী, যে শেখ হাসিনাকে বিষ প্রয়োগ করেও সেই সময় হত্যা করার চেষ্টা করা হয়েছে, সাংঘাতিক কথা। কিন্তু মামলা তো হয়নি সেই সময়, সরকারের বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি। সেই জন্য আমি মনে করি যে একটি যুক্তিপূর্ণ অবস্থানে আসতে হবে, সেই যুক্তিপূর্ণ অবস্থান হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনটা হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত। মামলা হবে না এটা আমি মনে করি না, কিন্তু উদ্দেশ্যপূর্ণ মামলা যদি হয়, সেই মামলা একজনের বা একটি দলের যদি প্রত্যাহার করা সম্ভব হয়, অন্য দলের প্রত্যাহার হওয়া উচিত। আমি আমাদের ভাই আপনার কাছে আসতে চাই, যেটি মনিরুজ্জামান ভাই একটি প্রসঙ্গ তুলেছেন এবং তিনি যেটি বলেছেন যে মানে রাজনীতিতে মানে বিরোধিতা বা বিরোধী রাজনীতির জায়গা স্পেস কমে গিয়েছে, এর পাশাপাশি মানে রাজনীতির মানে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের থেকে মানে অন্যান্য যারা রাষ্ট্রে যে অন্যান্য সংস্থা আছেন, হ্যাঁ আপনার প্রশাসন বা তাদের নিয়ন্ত্রণ বেড়ে গেছে, এবং সেটাকে উনি মনে করছেন যে শেষ পর্যায়ে সব শেষে গিয়ে সেটা রাজনীতিবিদের জন্যই বিপদ ডেকে আনবে। ভালো, এটা বলতে চাইছেন না, প্রশাসন তো গভর্নমেন্টেরই পার্ট,
সরকারেরই অংশ, একটা গভর্নমেন্ট তো প্রশাসন দিয়ে দেশ চালাবে নাকি? তবে মনিরুজ্জামান ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি এখন অন্য কথা যেতে চাই, মামলা যেটা হয়েছে। হ্যাঁ, আমাদের নেত্রীর নামে মামলা ছিল, বেগম জিয়ানের মামলা ছিল, 111-এর মঈনুদ্দিন এবং ইয়াজউদ্দিন এগুলো তাদেরই লোক ছিল, আমাদের লোক ছিল না। ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির লোক ছিল, মঈনুদ্দিন সাহেব সেনাপ্রধান ছিলেন, মেড বাই দি দেন প্রাইম মিনিস্টার বেগম জিয়া। এটা এটা তো সত্য, রিয়ালিটি। এখন অবস্থা হলো যে এই মামলাগুলো প্রত্যাহার হয়নি, প্রত্যাহার আর নিষ্পত্তি এক জিনিস নয়। প্রত্যাহার হলো যে হোম মিনিস্ট্রিগুলো প্রত্যাহার করে নেওয়া হলো, তখন আপনি কোশ্চেন করতে পারেন। আর আইনি প্রক্রিয়ায় আদালতে যদি এগুলো নিষ্পত্তি হয়ে যায় তখন আপনি কোশ্চেন করতে পারেন না। আমাদের প্রধানমন্ত্রী নয় যে মামলাগুলো ছিল, এইটি এই মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মামলা কার্যক্রম চালিয়ে সেগুলো কোর্টে আদালতে নিষ্পত্তি হয়েছে। এখন তাদের মামলাগুলো নিষ্পত্তি তারা করতে পারলেন না কোর্টে, তাদের আইনজীবীরা সেখানে, এই আমি আগেই যে কথাটা বলেছি, পারেননি, তারা পারলেন না কেন? এক, দুই হচ্ছে এখন এত সব প্রশ্ন আসতেছে মামলা। আপনি যদি বলেন ইন্ডেমনিটি অ্যাক্ট, মনে আছে আপনার ইন্ডেমনিটি অ্যাক্টের কথা? মনে আছে যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, খুনের বিচার করা যাবে না, জাতির পিতা যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, তিনি ব্রুটালি কিল্ড উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স, ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্স, তার সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, সেই ইন্ডেমনিটি অ্যাক্ট ওই তৎকালীন বিএনপি কিন্তু পার্লামেন্টে এনে এটা পাশ করেছিল। এবার আইনে, এটা কি আইনের শাসন ছিল? উনি যে বললেন তাদের, আমাদের জানার মতো এমন কিছু নাই যে ক্রিমিনাল কোনো খুনিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন, এইগুলো আজগুবি কথা, বানোয়াট কথা, এমন তথ্য আমাদের কাছে নেই। হ্যাঁ, কথার জন্য কথা বলে প্রতিপক্ষকে ঘায়েল করা, এটা বানিয়ে বানিয়ে বলা যাবে, কিন্তু আমার তো মনে আছে জিন্টু না কি নাম ছিল, মনে আছে, দেশের বাইরে ছিল, খুনি, মজুদ সাহেব তখন আইনমন্ত্রী, তাকে তখন রাষ্ট্রপতি, বিএনপি রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর ইমু, কালীগঞ্জের ইমু যে খুনি ছিল, সেই খুনির কথা বলে কিন্তু এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছিলেন, সন্ত্রাসী ইমু। কাজেই এই যে এই সমস্ত কথা বলা, আমাদের সময় কোনো খুনিকে, কোনো কিলারকে রাষ্ট্রপতি মার্সি দেন নাই, ক্ষমা দেন নাই, প্রধানমন্ত্রী এগুলোকে অ্যালাউ করেন না। এই দেশের খুনের রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, খুন করে ক্ষমতায় যাওয়া, গিয়ে ক্ষমতাকে বৈধ করা, এই রাজনীতি আওয়ামী লীগ করে নাই, এটা বিএনপি করেছে। বিএনপি আপনার বঙ্গবন্ধুর হত্যার পরে প্রধান, পরবর্তী সময়ে এসে প্রধান সামরিক শাসক হয়ে গেলেন জিয়াউর রহমান সাহেব, হয়ে এই যে বিএনপি আজকে জন্ম নিল, কোত্থেকে জন্ম নিল? ওই সামরিক শাসনের গহ্বর থেকে জন্ম নিয়েছে। আজকে সেই পার্টি যদি বলে সাচ্চা গণতন্ত্রের পার্টি, হ্যাঁ হতে পারে, বাংলাদেশের আধিকারদের ক্ষমতা অধিকার এখানে খর্ব হয়ে যায়। আপনাদের কোনো কোনো শরিকও কিন্তু বলছেন যে মানে বিরোধী রাজনীতির জায়গা কমে গেছে। না, বিরোধী আমাদের শরিকরা বলছেন এগুলা, আবার শরিকরা তো আমাদের আমাদের সাথে আছেন, সেটা হইতে পারে, তাই না? সেটা আপনি আপনার অপিনিয়ন দিবেন, আমি আমার অপিনিয়ন দিব। আর বাংলাদেশে এখন সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা যা বোঝাই, আর এখন বলেন আইন বিভাগ, পার্লামেন্ট, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা কি অকার্যকর? নিশ্চয়ই কার্যকর নয়, ইট ইজ অ্যাক্টিভ। বিচার বিভাগ অ্যাক্টিভ, আপনার দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ, তো কোনটা ধ্বংস হচ্ছে আপনি বলেন? সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটা ধ্বংস হচ্ছে? এগুলো পত্রিকা লিখে দিলেই তো ধ্বংস হয়ে যায় না, সবগুলো সক্রিয় আছে, কাজ করছে, দেশ এখন স্ট্যাবল আছে, দেশ কি এখন ইনস্ট্যাবল? আপনি দেশের উন্নয়নের জন্য কি স্ট্যাবিলিটি অপরিহার্য নয় কি? আপনি কি ইনস্ট্যাবল রাজনীতি চান? আপনি কি দেশটাকে আবার সন্ত্রাসের প্রতি ঠেলে দিতে চান? এখন মন্দিরজমে একটা কথা বলেছেন যে ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যালেন্স, উনি বলতে চাচ্ছেন যে স্থায়ী যুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের একটা পাওয়ার ছিল, একটা ধারার নেতৃত্ব ছিল, আর আমেরিকা পুঁজিবাদী ধারার নেতৃত্ব ছিল, তখন পাওয়ারে পাওয়ারে ব্যালেন্স ছিল, আর ওয়ার্ল্ড পলিটিক্সে ওই পাওয়ারের ব্যালেন্স এখন নেই। তো সেই কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন আজকে ধসে পড়েছে, কমিউনিজম ধসে পড়েছে আজকে, আজকে নেই। কিন্তু রাশিয়া আজকে, রাশিয়া চীনের মধ্যে তো বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এখন ভারসাম্যহীন, বাংলাদেশের রাজনীতিতে কোনো ভারসাম্যহীন মানে বলতে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে নিজেকে যুক্ত করতে পারে নাই। সংসদীয় রাজনীতিতে, আপনি সংসদীয় রাজনীতি বিশ্বাস করবেন,
বা সংসদীয় রাজনীতিতে আপনি নিজেকে সম্পৃক্ত করবেন না, আপনি বোমাবাজি সন্ত্রাস উগ্রবাদের সাথে সম্পর্ক করবেন, করে দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন, এটা গণতন্ত্রের প্রতি সহায়ক নয়। গণতান্ত্রিক রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতিকে অ্যালাউ করে না। আপনি বাংলাদেশে কোন পথে নিয়ে যেতে চান? ফার্স্ট ইউ শুড ডিসাইড। আমাদের আগে ডিসাইড করতে হবে বাংলাদেশকে আমি মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে নিয়ে যাব, না পাকিস্তানি ধারায় ওই অসাম্প্রদায়িক পথে নিয়ে যাব। একাত্তরের পরাজিত অপশক্তিকে নিয়ে আমি কি আবার ক্ষমতায় আসতে চাই? আবার কি সেই তাদের গাড়িতে পতাকা দিতে চাই? না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, যেটা একাত্তরে আমরা অর্জন করেছিলাম, সেই বাংলাদেশ। ছোটভাবে একটু জানতে চাই, সেটা সার্বিকভাবে আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের রাজনীতিতে কোনো সংকট এখন আছে, সেটা আপনার মনে হয়? বাংলাদেশের রাজনীতির কোনো সংকট নেই, নো ক্রাইসিস। ক্রাইসিস হচ্ছে বিএনপির ক্রাইসিস, আমাদের কোনো ক্রাইসিস নেই, জাতীয় রাজনীতির কোনো ক্রাইসিস নেই, বিএনপি। বাংলাদেশের একটা বড় দল যাদের মানে আপনার বিশাল একটা জনসমর্থন আছে, তাদের যদি সংকট কি বাংলাদেশের সংকট? বড় দল একদিন মুসলিম লীগ ছিল, এখন বড় দল যখন মুসলিম লীগ তার ভুলে 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 ছুটো হয়ে গেছে, এবার বিএনপি বড় দল ছিল, বিএনপি ছিল তার ভুলে ভুলে সে ছুটো হয়ে যায়, সেখানে আমাদের করার কি আছে? আমরা কি করব? আমরা কি বিএনপি বানিয়ে দেব? আমরা কি বিএনপি পড়তে আমরা করি? আমাদের প্রতিপক্ষ শুধু না, বিএনপি আমাদের প্রধান শত্রু পড়ে, কারণ জামাতের সাথে তার জট, মুক্তিযুদ্ধের অপশক্তির সাথে তার জট, কাজে সেদিক থেকে কিন্তু বিএনপি আর জামাত আমার প্রতিপক্ষ নয়, প্রধান শত্রু, যারা আমাকে হত্যা করতে পারে একা। এবং একুশে আগস্টের হত্যা আপনি দেখেন, বঙ্গবন্ধু সেইগুলো না 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 আপনি বেশি টাইট দিয়ে ফেলছেন কি না না, এই একুশে আগস্টের যে গ্যারেট হামলা করে আজকে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য অপচেষ্টা চালিয়েছিল, তারপরে কি বিএনপি কোনো মামলা করেছিল? বিএনপি কোনো অ্যাকশন গিয়েছিল? মনে হয় যে আপনার বক্তব্য নিস্পষ্ট, আমার হাতে খুব বেশি সময় নেই। আমি মুনিরুজ্জামান ভাই আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনি যে সংকটের কথা বলছেন সেটি তো আসলে মানে স্বীকারই করা হচ্ছে না, মানে সেই ক্ষেত্রে আসলে এর সমাধান কিভাবে হবে? না, স্বীকার করা না করার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে সংকট আমি মনে করছি তৈরি হচ্ছে, আছে, তৈরি হচ্ছে, এবং এটা স্বীকার আমরা করি আর না করি, বাস্তব হলে তো এটা থাকবেই, এটা দেখাই যাবে, এটা এবং এর পরিণতিটা তো আমাদেরকে ফেস করতেই হবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে আজকে যে অবস্থাটা বাংলাদেশ পৌঁছেছে, হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে, আমি অর্থনৈতিক ক্ষেত্রে যাচ্ছি না, রাজনীতির ক্ষেত্রে সেই অবস্থায় ধরেন অনেকগুলো বিষয় কিন্তু আমরা মোকাবেলা করতে পারছি না, চাইলেও করতে পারছি না। অর্থনীতিতে যারা ক্ষমতাসীন যারা বলেন, তারা তো অর্থনীতিকে বড় একটা স্লোগান এবং তাদের বক্তব্যে একটা বড় পার্ট, সেটা হ্যাঁ, তারা উন্নয়নের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন না, এটা হলো সত্যি কথা। তা আমি মনে করি যে গণতন্ত্র ছাড়া যে উন্নয়ন, সেই উন্নয়নের ফল জনগণের কাছে পৌঁছায় না, এবং জনগণের কাছে যদি না পৌঁছায় আলটিমেটলি সেটা রাষ্ট্রের কাছে পৌঁছায় না। এটা মুসলিমও কিছু লোকের এই উন্নয়ন থেকে লাভবান হয়, এবং এর ফলে যেটা দাঁড়ায় গিয়ে অর্থনীতিতে, অর্থনীতিতে তো তখন একটা ভারসাম্য তৈরি। আজকে যেমন ধরেন যে একটা ব্যাংক, একটা ব্যাংকের একটা ফ্যামিলি থেকে চারজন ডাইরেক্টর হতে পারে, পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই। একটা ব্যাংকের একজন ডাইরেক্টর 9 বছর ডাইরেক্টর থাকতে পারে, পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই। একটা ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরসের না, মিটিংয়ে না, সিদ্ধান্ত নেওয়া হয় অর্থমন্ত্রী এবং ব্যাংকের মালিকদের মিটিংয়ের মধ্যে দিয়ে, পৃথিবীর কোথাও এই নিয়ম নেই। ব্যাংক পরিচালিত বা ব্যাংকের পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন এবং আইনের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে ব্যাংক। আজকে কালকে পরশু আপনার অর্থমন্ত্রীর কথা দেখেন শোনেন এবং অর্থনীতিবিদদের কথা শোনেন, দাতা সংস্থাগুলোর কথা শোনেন, কি বলছে তারা যে বাংলাদেশ ব্যাংকে বাইপাস করা হচ্ছে, বাইপাস করে ব্যাংক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং ব্যাংকিং ডিভিশন অর্থনীতি অর্থমন্ত্রী মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের মধ্যে দিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হ্যাঁ, 30 সেকেন্ড আমি শেষ করছি, তার পরিণতি কি আজকে, আজকে ব্যাংকগুলোর কি অবস্থা? হ্যাঁ, সুতরাং উন্নয়ন যদি ভারসাম্যহীন হয় সেই উন্নয়ন কিন্তু আসলে কোনো কাজে লাগে না। আমি অনেক বড় বড় প্রজেক্ট করতে পারি, আমরা করছিও, আমরা সেগুলো ভালো, পদ্মা করছি, অমুক করছি, অবশ্যই এগুলো ভালো, দেশের জন্য ভালো হবে, বাট ইট মাস্ট হ্যাভ অ্যান এফেক্ট অন পলিটিক্স এন্ড পিপল, সেইটা কোথায়? আমি ছোট্ট একটা কথা বলি আপনার প্রশ্ন ছাড়াই, আমরা যেটা উন্নয়নের কথাটা আসলো, আপনারা বোধহয় আজকে পত্রিকা পত্রপত্রিকা হিসেবে 50-এর অধিক তরুণ ভূমধ্যসাগরে পানিতে ডুবে অকাল মৃত্যুবরণ করেছে। যে দেশে কাজের সংস্থানের অভাবে
এই তরুণগুলো দিগ্ভ্রান্ত বলেন, যেভাবেই বলেন, তারা দেশে কোনো মীমাংসা তারা খুঁজে পাচ্ছে না। যেটা ব্যাংকের অবস্থাগুলো আমরা শুনেছি, রাজনৈতিক সংকটগুলোর কথা বলেছে, আমরা যত অস্বীকারই করি না কেন, ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল, এটা তো এই ভূখণ্ডে আমরাই থেকেছে। যখন রাজনৈতিক শূন্যতা ধুমায়িত হয়, শূন্যতা সৃষ্টি হয়, সেখানে শুধু যে বিরোধী দল বা জনগণ ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কারণ নেই, এটা যখন ছড়িয়ে পড়বে সেখানে রাজনৈতিক দল হিসেবে সরকারও খুব ভালো অবস্থায় থাকবে, এটা আমার কাছে মনে হয়। শামসুদ্দৌদ্দ ভাই, আমাদের সময় শেষ। আহমদ হোসেন, খন্দকার মুজিবান, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে সবাই এবং দেশের জন্য, সবার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির দিকেই আমরা সবাই যাব, এবং যেই আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা না হোক, যেন না হয়, সেই প্রত্যাশাই আমরা করব। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।